সঙ্গে বিরোধীদের তুমুল সমালোচনা করেছেন, যারা সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে প্রশ্ন করছেন, বলছেন সেনার মনোবল ভেঙে দিচ্ছে বিরোধীরা, সমস্ত বিরোধীরা। আমি বুঝতে পারি না যে আমাদের রাজ্যপাল মহোদয়, আমরা সবাই সম্মান করি, তিনি দলের হয়ে কথা বলতে পারেন না, তিনি বিজেপির সভাপতির ভাষায় কথা বলতে পারেন না, কারণ ওটা একটা কনস্টিটিউশনাল পোস্ট এবং ভারতবর্ষের মানুষকে জানার অধিকার আছে। ভারতবর্ষের মানুষের সরকার বাধ্য, এটার মধ্যে কোনো এর ব্যাপার নেই, এটার মধ্যে কোনো শক্তি ভাঙার ব্যাপার নেই। ভারতবর্ষের সেনাবাহিনীকে আমরা সবাই স্যালুট জানাই, ভারতবর্ষের এয়ারফোর্সকে আমরা সবাই সেনা জানাই, কিন্তু এয়ারফোর্স সেনাবাহিনী নিয়ে যারা পলিটিক্স করে যে সরকার, তাকে তীব্র ভাষায় আমরা ধিক্কার জানাই, এবং ভারতবর্ষের মানুষকে, ভারতবর্ষের সরকার, এটা সেনাবাহিনীর ব্যাপার নয়, ভারতবর্ষের সরকারের এটা দায়িত্ব জানানো, যেটা বিরোধী ওই যারা বিরোধীরা তারা যেটা প্রশ্ন করছেন সেটা ভারতবর্ষের সরকারকে দিতে হবে, সেনাবাহিনী। আরেকটা কথা বলেছেন যে আস্তিনের যে সাপ লুকানো আছে সেই সাপকে বিরোধীদের উদ্দেশ্যে বলেছেন, সমস্ত বিরোধীদের উদ্দেশ্যে সাপকে সেটা বিষ মিশিয়ে দেওয়া, বিষ দেওয়া হতে পারে, এই ধরনের এইটা রাজ্যপালের মুখে সাজে না, রাজ্যপালের মুখে এটা সাজে না। আমি অত্যন্ত দুঃখিত রাজ্যপাল এরকম কথা বলছেন, যেখানে রাজ্যপাল, রাজভবনটা বিজেপির পার্টি অফিস নয়, এইটা মনে রাখতে হবে, ওটা একটা কনস্টিটিউশনাল পোস্ট এবং নিরপেক্ষ কনস্টিটিউশনাল পোস্ট, সেখানে এই সব কথা মানায় না। বিজেপি সংকল্প যাত্রা নিয়ে আজকে বিভিন্ন জায়গায় গন্ডগোল হয়েছে, কলকাতা থেকে শুরু করে বিজেপি এখানে পায়ের তলায় মাটি নেই, বিজেপি নিয়ে আপনারা লাফান, সংবাদপত্র আপনি 7 দিন বন্ধ করে দিন, এখানে বিজেপি উঠে যাবে, কোনো বিজেপির অস্তিত্ব এখানে নেই। কয়েকটা সিপিএম এর হাড়মাট বিজেপিতে এসছে, তারা লাফালাফি করছে, ছবি তুলছে, আর কিছু যেটাকে বাংলা ভাষায় ক্যামেরা বলে সেগুলো বিজেপিতে আছে। ওই ওই তো সব আবার বাইক মিছিল আবার করে কারা, যারা ওই গুন্ডা বদমাইশ যারা সিটি দেয় তারা বাইক মিছিল করে। তৃণমূল কখনো ছুঁচো মেরে হাত গন্ধ করে? তৃণমূল একটা সারা বাংলা জুড়ে তৃণমূল, সে একটা বিজেপি কয়েকটা চোর চিটিং বাস তারা বিজেপি করে, সেটা নিয়ে কখনো হাত গন্ধ করে নাকি? ছুঁচো মেরে হাত গন্ধ তৃণমূল কংগ্রেস করবে?